হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই রুরাল বায়োস্কোপের আরও একটি পর্বে। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে বেরিয়ে আসা যাক মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ মানে ইতিহাসের পাহাড় না? আজকে আমরা জেনে নেব মুর্শিদাবাদের খাগড়ার কাঁসা ব্যবসায়ীদের কথা। কেমন আছেন তারা? চলুন যাওয়া যাক। রুরাল বায়োস্কোপ, এক্সপ্লোরিং দ্য রুটস। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের ঠিক পাশেই অবস্থিত খাগড়ায়, খাগড়া বাজারে। খাগড়া বাজারের একটি কাঁসা পেতলের দোকান সাহা ব্রাদার। আর আমরা কথা বলে নেব এই কাঁসা সম্পর্কে শ্রীমতী পারমিতা সাহা। নমস্কার দিদি। নমস্কার। আমরা চার পুরুষ ধরে এই প্রতিষ্ঠান চালিয়ে আসি। এক এক জায়গায় ধরুন এক একটা জিনিস বিখ্যাত হয়, তেমনি খাগড়ায়ও কাঁসা পিতলটা বিখ্যাত। এখানে সব মানুষেরই মনে একটাই জিনিস, বিয়ে হোক বা যাই হোক, সব এতেই গিফট বলুন বা বাড়িতেও ইউজ, মেনলি কাঁসা পিতলটাই হয়। তো সেই বেস করেই আমাদের এখানে এই কাঁসা পিতলের চল। আচ্ছা দিদি, এই লকডাউনের সময়টা আপনারা কীভাবে? লকডাউনের অবস্থায় পরিস্থিতিতে আমাদের খুবই খারাপ অবস্থা ছিল। আমার দোকানে 7টা স্টাফ আছে, প্লাস কারিগর আছে অনেক, তাদের নিয়ে চলতে তো অবভিয়াসলি একটু প্রবলেম হবেই, হওয়ারই কথা। তো সেইভাবেই চালাচ্ছি। এখন মালের দামও যেভাবে বেড়ে যাচ্ছে, সেভাবে চালানো পুঁজির একটা সমস্যা চলেই আসছে। তো এর থেকেও বেটার বলতে পারবো, পাশের দোকানেই আছেন আমার হাজব্যান্ড অরিত সাহা, উনি আরও ভালো বলতে পারবেন, কারণ মেনলি উনিই বসেন, আমি সামান্য কয়েকদিন বসছি। তো তো আপনারা প্লিজ কন্টিনিউ করুন, কথা বলুন। আমি একটু অরিত বাবুর সাথে তাহলে একটুখানি কথা বলি। অবভিয়াসলি। রুরাল বায়োস্কোপ, এক্সপ্লোরিং দ্য রুটস। নমস্কার অরিত বাবু। খাগড়া বলতেই কাঁসা, কি অবস্থা বর্তমানে আপনাদের? বর্তমানে এখন কাঁসার পিতলের দাম এত বেড়ে গেছে, তাতে ক্রেতাদের খুব অসুবিধার মুখে পড়ছে। আমাদেরও অসুবিধা হচ্ছে জিনিসপত্রের সমস্ত রকম ভোল মেনটেন করা, টাকা পয়সার যে প্রবলেম এখন তার প্রচণ্ড ফেস করছি আমরা। আমি একটু জানতে চাইব যে এই কাঁসার যে একটা পদ্ধতিগত ব্যাপার আছে, কীভাবে তৈরি হচ্ছে কাঁসাটা? এটা রাং তামা দিয়ে তৈরি হয়। রাং আর তামা, 7 কেজি তামায় 2 কেজি রাং, 7-2 ভাগে এটা তৈরি হয়। রাং যেটা টিন বলছে, টিন ওর সঙ্গে কপারের মিশ্রিত আপনার কাঁসা তৈরি হয়। খাগড়াতে তো কাঁসা তৈরি হচ্ছে, এখান থেকে খুব বেশি দূরে নয় হচ্ছে মুর্শিদাবাদ, যেখানে নবাবরা থাকতেন। তো সে তার সাথে কি কাঁসা, মানে তাদের কোনো চাহিদা ছিল যেখান থেকে কাঁসা তৈরি হবে, বা সেইভাবে কি কোনো যোগসূত্র আছে? না না না, সেরকম কোনো যোগসূত্র নেই। ওনাদেরও তো প্রচুর এসব কাঁসা তামা এইসব জিনিস প্রচুর ব্যবহার হতো তখন, তখনকার আমলে ওখানকার বড় বড় রাজা, এখানকার আপনার মন্ডল নন্দী সবাই এরকম প্রচুর, তাদের কাঁসা পিতলের প্রচুর ব্যবহার তাদের হতো। বহু পুরনো মানে ইয়ে থেকেই কাঁসা তৈরি হচ্ছে, সব রাজবাড়িতে এখান থেকে যেত। হ্যাঁ, এখান থেকে কিনতেন তারা, খাগড়া বাজার থেকে কিনতেন। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে কিছু কথা কাঁসা নিয়ে শেয়ার করলেন তার জন্য। রুরাল বায়োস্কোপ, এক্সপ্লোরিং দ্য রুটস। উঠে দাঁড়ানোর চেষ্টা বলতে সেইভাবেই আস্তে আস্তে শুরু করতে চেষ্টা করছি, এখন দেখা যাক কতটা কি চলছে। আমি অরিত বাবুর সাথে একটুখানি গল্প করে এলাম। আচ্ছা, এটা তো একটা শিল্প, শুধু তো আপনারা নন, আমাদের কারিগর আছে, তাদেরও একই পরিস্থিতি। ধরুন আমাদের এখানে বেচা কেনা না হলে আমরা তো তাদেরকে অর্ডারটা দিতে পারছি না, তাহলে তারা মালটা বানাবে কী করে? এইভাবে আমরা ওদেরকেও রাইস আপ করার জন্য আমরাও সামান্য পুঁজি লাগাচ্ছি, যতটা আমাদের পক্ষে সম্ভব, যতটা আমরা চেষ্টা করতে পারছি। তো এইভাবেই সবাই মিলিয়ে গুছিয়ে চলতে চেষ্টা করছি, এখন দেখা যাক ভবিষ্যৎ কী দেখায় আমাদের।
বন্ধুরা আপনারা দেখতে থাকুন রুরাল বায়োস্কোপ, কারণ এর পরের একটা পর্বে কাঁসার যে বাসনপত্র কীভাবে তৈরি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের আমরা নিয়ে যাব সেখানে। রুরাল বায়োস্কোপ, এক্সপ্লোরিং দ্য রুটস। দিদি, এই যে কাঁসার শিল্পটা, এটা তো বছরের পর বছর ধরে একটা যুগের সাথে সাথে হয়ে আসছে। নবাবদের তো ধরুন আমরা শুনেই এসেছি যে মেটালের ওপর একটা আসক্তি ছিলই, তো সেখান থেকেও হতে পারে। বা ধরুন এখানে সব কিছুই পাবেন, যেমন নবাবদের আমলের আপনি দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে কামান, আমাদের ওইটাও ঐতিহ্য বহন করে। আবার আমাদের এই বহরমপুরের কাঁসার থালা, ওগুলোও এটা এখানকার ঐতিহ্য বহন করে। ধরুন যুগের সঙ্গে সঙ্গে আমাদেরও মডিফাইড হচ্ছে জিনিস, যেমন কাঁসার থালা, গ্লাস, বাটি, ঝিনুক এসব আমরা দেখেছি। এখন এসছে কাপ প্লেট, আরও নতুন অনেক রকম জিনিস আসছে যেগুলো আমরা মানে যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারি। তারপরে এখানে দেখবেন পিতলের আছে জুয়েলারি বক্স, অনেক রকম আইটেম, এগুলো আসে আপনার মুরাদাবাদ থেকে। এই যে কাঁসার বাটি, থালা, গ্লাস তৈরি হচ্ছে, তার তো একটা পদ্ধতি আছে, কীভাবে এগুলো তৈরি হয়? আমার থেকেও বেটার বলতে পারবে আমার কারিগর ভাইরা, তারা থাকেন ঠিক গঙ্গার ওপারটায়, তো আপনারা ওখানে গেলেই বেশি ভালো জানতে পারবেন। তবু আমাদের যেটুকু ধারণা, রাং আর তামা এই ধাতুগুলো মিশিয়েই কাঁসা তৈরি হয়। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করি। আপনারা দেখতে থাকুন রুরাল বায়োস্কোপ, এবং বিশেষ করে আগামী একটি পর্বে আমরা অবশ্যই যেভাবে আপনাদের কথা দিচ্ছি সেই কাঁসা শিল্পের কারিগরদের কাছে আপনাদের নিয়ে যাব, পরিবেশন করব সেই সব তথ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, আপনার সময়ের জন্য নমস্কার। কি কেমন লাগলো খাগড়ার কাঁসা ব্যবসায়ীদের কথা? আমার কিন্তু মনটা ছুঁয়ে গেল। সত্যি বাংলার ঐতিহ্যের এক ঘরানাকে আগলে রেখেছেন তারা। কিন্তু জানতে ইচ্ছে করে এই কাঁসার বাসনপত্র যারা তৈরি করছেন সেই কারিগরদের কথাও। আগামী পর্বে আমরা পৌঁছে যাব খাগড়ার কাছে, ভাগীরথীর ওই পারে, এই কাঁসার বাসনপত্র যারা তৈরি করছেন সেই কারিগরদের কাছে, জেনে নেব তাদের কথা। দেখতে থাকুন রুরাল বায়োস্কোপ। আশা করি আমাদের পর্বগুলি আপনাদের ভালোই লাগছে। লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের ইউটিউব চ্যানেল রুরাল বায়োস্কোপ। নমস্কার। Rural Bioscope, exploring the roots.